আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শালাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তাই নতুন আরেকটা রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে কলিজা ভুনার রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার শালাস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি প্রায় 500 গ্রামের মতো গরুর কলিজা নিয়ে নিয়েছি। আর কলিজাগুলোকে আমি ছোট ছোট করে কেটে বয়েল করে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন চুলোতে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে আমি এগুলোকে তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব। যখন মশলাগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে আমি ভালো করে তেলের সাথে ভেজে নেব। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা এখন অল্প করে দিয়েছি, পরে আমি চেক করে হচ্ছে লবণটাকে আবার অ্যাডজাস্ট করে নেব। মশলাগুলো দেওয়ার আগে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব। তো পানিটা আগে দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় কড়াইটা বেশি গরম হয়ে গেলে কিন্তু মশলাটা পুড়ে যায়। তো আগে যদি পানিটা আমরা দিয়ে নিই তাহলে কিন্তু এই ভয়টা থাকে না, মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। তো আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরার পেস্ট। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো। দিয়ে সবগুলো মশলা কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ওপরে ভেসে ওঠে। তো দেখুন তেলটা ওপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজাগুলো দেওয়ার পর আমি মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন কলিজাগুলো কষানোর জন্য আমি এখানে 1/2 কাপের মতো পানি অ্যাড করছি। পানিটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখন আমি কলিজাগুলোকে কষিয়ে নেব। তো কষানো অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। নিয়ে এখন এখানে আবারও আমি পানি অ্যাড করে দেব। তো আমি এই পর্যায়ে প্রায় 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে নেড়ে যেয়ে আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর দেখুন বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে 2 কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি কাঁচামরিচটা ইউজ করেছি জাস্ট ফ্লেভারের জন্য। এখন পানিটা শুকিয়ে যাওয়ার অপেক্ষা। তো পানিটা শুকিয়ে গেলে আমি হচ্ছে কলিজা ভুনাটা নামিয়ে নেব। তো পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে এবং উপরে তেল ভেসে উঠেছে। তো নামানোর ঠিক আগে আমি হচ্ছে টালা জিরের গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং বোলে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন আমার কলিজা ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে আর অনেক ডিলিশিয়াস হয়েছিল। আশা করছি আমার কলিজা ভুনার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে, সেটা হচ্ছে আমার চ্যানেলের কিন্তু
10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো সবাই এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।